জুপিটার বা বৃহস্পতি সৌরজগতের পঞ্চম এবং বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় প্ল্যানেট যার ব্যাস 86,000 মাইলেরও বেশি। বৃহস্পতির ভর আমাদের সৌরজগতের সমস্ত গ্রহের ভরের যোগফলের চেয়ে 2.5 গুণ বেশি। সৌরজগতে এর আকার ও আধিপত্যের কারণে বৃহস্পতিকে প্রায়শই গ্রহের রাজা বলা হয়ে থাকে। জুপিটার প্রায় 12 বছর পরে সূর্যকে পর্যায়ক্রমে আবর্তন করে ফিরে আসে, অর্থাৎ পৃথিবীর হিসেবে জুপিটারে 12 বছরে 1 বছর সম্পূর্ণ হয়। এই 1 বছরের সময়কাল পৃথিবীর হিসেবে প্রায় 4,330 দিন। তাই জুপিটার প্রতিবার প্রায় 4,330 দিনে সূর্যকে পর্যায়ক্রমে একবার আবর্তন করে ফিরে আসে। বৃহস্পতির বায়ুমণ্ডল বিভিন্ন স্তরে বিভক্ত, প্রত্যেকটি স্তরের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। উপরের স্তরটি যা পৃথিবী থেকে দৃশ্যমান সেটি জোভিয়ান ক্লাউড হিসেবে পরিচিত। এই স্তরটি মূলত অ্যামোনিয়া দ্বারা গঠিত এবং এটি বৃহস্পতির পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার উপরে। গ্রহটির একটি ছোট পাথুরে কোর রয়েছে যা ধাতব হাইড্রোজেন এবং হিলিয়ামের স্তর দ্বারা বেষ্টিত। ঘন বায়ুমণ্ডল এবং প্রচুর শক্তিশালী গ্র্যাভিটি বৃহস্পতিকে অন্যান্য গ্রহের মতো একটি সুনির্দিষ্ট আকৃতি প্রদান করে থাকে। গ্রহের চারপাশে ঘূর্ণায়মান গ্যাসের পর্যায়ক্রমে বৃহস্পতির চারপাশে প্রচুর রেডিয়েশন নির্গত হয়। এখন প্রশ্ন হচ্ছে, কি ঘটবে যদি একজন মানুষ বৃহস্পতি গ্রহে নামার চেষ্টা করে? মানুষের পক্ষে বৃহস্পতি গ্রহে অবতরণ করা প্রায় অসম্ভব, কারণ এটি একটি গ্যাস জায়ান্ট প্ল্যানেট। বৃহস্পতিতে অবতরণ করার মতো শক্ত কোনো পৃষ্ঠতল বা ভূপৃষ্ঠ নেই। বৃহস্পতির বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত, যেখানে মিথেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্পের মতো অল্প পরিমাণে অন্যান্য গ্যাস রয়েছে। বৃহস্পতির বায়ুমণ্ডলীয় চাপ অবিশ্বাস্যভাবে বেশি, যা পৃথিবীর তুলনায় 1000 গুণ। কোনো মানুষ যদি বৃহস্পতির বায়ুমণ্ডলে পড়ে যায় তবে তারা বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হবে। প্রথমত, মানুষ বায়ুমণ্ডলের গভীরে পড়ার সাথে সাথে গ্যাসের অণুগুলির সংকোচনের কারণে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। প্রায় 500 কিলোমিটার গভীরে বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের প্রায় 10 গুণে পৌঁছে যাবে এবং তাপমাত্রা প্রায় 150 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। সেই মুহূর্তে তীব্র চাপে মানুষের শরীর চূর্ণ হয়ে যাবে। কোনোভাবে যদি মানুষ বায়ুমণ্ডলীয় চাপ থেকে বাঁচতে সক্ষম হয় এবং বৃহস্পতির বায়ুমণ্ডলের আরও গভীরে পড়তে থাকে, তাহলে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকবে। গ্রহের কেন্দ্রস্থলে তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। সেই মুহূর্তে যদি কোনো মানুষ বা মহাকাশ যান বৃহস্পতির বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রবেশ করে কোনোভাবে বেঁচেও যায়, তাহলে তারা কোনো কঠিন বা তরল কোরে পৌঁছানোর আগেই বায়ুমণ্ডলের অত্যাধিক চাপ এবং ঘনত্বের কারণে ধ্বংস হয়ে যাবে। বৃহস্পতির মোট 79টি পরিচিত চাঁদ রয়েছে, যার মধ্যে বৃহত্তম হল গ্যানিমিড। গ্যানিমিড বুধ গ্রহের চেয়েও বড় এবং সৌরজগতের একমাত্র চাঁদ যা চৌম্বক ক্ষেত্র বলে পরিচিত। বৃহস্পতির অন্যান্য উল্লেখযোগ্য চাঁদগুলির মধ্যে রয়েছে ইউরোপা এবং আইও। বৃহস্পতির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল দ্য গ্রেট রেড স্পট। এটি একটি দৈত্যাকার ঝড়। এটি বৃহস্পতিতে কমপক্ষে 350 বছর ধরে চলছে। ঝড়টি পৃথিবীর আকারের প্রায় 2 গুণ এবং এত বড় যে এটি একটি ছোট টেলিস্কোপ দিয়ে পৃথিবী থেকে দেখা যায়। ঝড়টিতে বয়ে চলা শক্তিশালী বাতাস প্রতি ঘন্টায় 400 মাইল অতিক্রম করতে পারে। বৃহস্পতি 1970-এর দশকে পায়োনিয়ার ও ভয়েজার মিশন এবং 1990-এর দশকে গ্যালিলিও মিশন সহ অসংখ্য মহাকাশ মিশনের বিষয়বস্তু ছিল। জুনো মহাকাশ যান যা 2011 সালে বৃহস্পতির বায়ুমণ্ডলে পাঠানো হয়, বর্তমানে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে এবং গ্রহের গঠন, বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র সম্পর্কে ডেটা পাঠাচ্ছে। বৃহস্পতি একটি আশ্চর্যজনক গ্রহ যা জ্যোতিষবিজ্ঞানীদের কল্পনাকে বিমোহিত করেছে কয়েক শতাব্দী ধরে। এর বিশাল আকার, ঘন বায়ুমণ্ডল এবং অসংখ্য উপগ্রহের নতুন নতুন তথ্য বিজ্ঞানীদের এখনও ভাবিয়ে তোলে। অসীম মহাবিশ্বের অতি ক্ষুদ্রতম একটি অংশ হল আমাদের সৌরজগৎ। সৌরজগৎ কি, সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি, এই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।